ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি পেশার নাম সাংবাদিকতা। বাংলাদেশে সাংবাদিকতা প্রসারিত হলেও এখানে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা খুবই কম। মাঠে ঘাটে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নিতে হয় ঝুঁকি, পড়তে হয় অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনে, শুনতে হয় অসংখ্য কটুকথা। সংবাদের পেছনের গল্পগুলো যারা আমাদের সামনে তুলে ধরছে, তারাই বা কতটুকু নিরাপত্তা পাচ্ছে? আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীর আজকের পর্বে। ক্যামেরার পেছনের কাজটি একটা সময় ছিল পুরুষদের দখলে, মনে করা হতো নারীদের হাতে ক্যামেরা বেমানান। তবে সেই বেমানান হাতকে মানিয়ে তুলেছেন আমাদের আজকের নন্দিনী। পড়াশোনা করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে। 2011 সালে আসেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তখন নারী ভিডিও জার্নালিস্টদের সংখ্যা ছিল হাতে গোনা। বর্তমানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমার সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছিল। নারী পুরুষের বিভেদ থাকুক না তার মতো করে, আমরা কাজটাকে ভালোবাসি, কাজটাকেই করতে থাকি, একসময় এই বিভেদটাও আর থাকবে না। সবসময় বলা হয় নারীরা দুর্বল, কিন্তু কোন অর্থে কোন দিক থেকে দুর্বল হয়? নারীরা ঘরে এবং বাহিরে সমানতালে কাজ করে যাচ্ছে। সংসার আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু পুরো জীবন নয়। আমাদের মাঝে কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে, সেই প্রতিভাকে যদি আমরা একটু ঘষা মাজা করে তুলতে পারি, তবে আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারবো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নন্দিনী সুরাইয়া আক্তার রূপাকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আমার আসলে আমি অনেক কিউরিয়াস, সাধারণত মেয়েরা যখন ভাবে তখন কিন্তু ভাবে যে ক্যামেরার সামনে কাজ করব, মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা আসলে, তো সেখান থেকে আসলে ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছাটা কিভাবে হলো? আমার ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা, সো আমি যখন দেখতাম যে ফটোগ্রাফি করতে ভাইয়ারা ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলে, তখন আমার প্রথম লোভটা ছিল ঘুরতে যাব। আচ্ছা, তো ভাইয়াদেরকে ফটোগ্রাফি করতে দেখা হতো কোথায়? এক্সিবিশন হতো আমাদের ভার্সিটিতে, সেই এক্সিবিশনে যখন দেখতাম বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করে তারা নিয়ে আসতেছে, তো আমার মনে হতো আমি যদি ওখানে যেতে পারতাম, তো আমি, আমার ক্যামেরা ছিল না, তারপর আমি ফটোগ্রাফি ক্লাবে জয়েন করে ফেললাম। আচ্ছা, জয়েন করেই বাবার কাছে বায়না করলাম যে আমাকে ক্যামেরা কিনে দাও, তো সে কিনে দিল আমাকে ক্যামেরা। কিনে দিল? দিল, এত সহজে? আমি কনভিন্স করতে চেষ্টা করেছিলাম, পেরেছি। তারপর মনে হলো যে যখন আমিও টুকিটাকি ছবি দেখে দেখে শেখার চেষ্টা করি, পরে মনে হলো না এভাবে হবে না, এক কিছু করতে হবে, কোর্স করতে হবে। তখন আমি, আমাদের একটা টিচার ছিল, উনি আবার বাহিরের, বাহির থেকে পড়াশোনা করে আসছে ফটোগ্রাফির উপর, এমআর হাসান, ওনার কাছে গেলাম কোর্স করতে। তো ওখানে কোর্স করে তারপর উনি আবার বিভিন্ন আউটিংয়ে নিয়ে যেত, সেখানেও যে আস্তে 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 ফটোগ্রাফি ভালো লাগা শুরু হলো। এখন ঘোরার থেকে ফটোগ্রাফি বেশি ভালো লাগা শুরু হলো। তারপর ফটোগ্রাফি থেকে, ফটোগ্রাফি করতে করতে ভার্সিটিতেও আমাদের ক্যামেরার ক্লাস আসলো, তখন আমার মনে হলো যে আমি যেটা করি সেটা ছোট ক্যামেরা, ক্লাস যেটা করবো সেটা বড় ক্যামেরা, দুটোকে এক নাকি দুটো দুই রকম, তো খুব কৌতূহল লাগতো। ক্লাস শুরু করলাম, দেখি না দুটো দু রকম, একটা এক ফ্রেম, একটা 25 ফ্রেম। তখন ক্লাস করতে যে ওই ওই ইয়েটাও ভালো লাগা শুরু হলো, যে তখন নিজের ক্লাস থাকতো না, তারপরেও ক্লাসে যেয়ে বসে থাকতাম। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে কেন পড়লেন? আমি একজনের কাছে জানতে পারি যে ফিল্ম অ্যান্ড মিডিয়া নামে একটা অন্যরকম সাবজেক্ট আছে যেটা স্ট্যানফোর্ডে। আচ্ছা, ওখানে প্র্যাকটিক্যালি বেশি পড়ানো হয়, পড়াটা খুব মজাদার, তখন আমি ভর্তি হয়ে যাই। কিচ্ছু জানি না সেটা সম্পর্কে, কি পড়াবে, কি আসে, কি কিচ্ছু জানি না, বাট সেখানে ঢোকার পরে মনে হলো যে খুব মজা, মানে প্রতিদিনের ক্লাস, ইভেন আমি ক্লাস খুব কম মিস দিছি। তো ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ তো আপনি খুঁজে পেলেন আপনার পছন্দের জায়গাটা,
কিন্তু বাবা মা কিছু বলেনি তারা ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, কারণ সাধারণত কিন্তু বাবা মা চায় ডাক্তার হবে, আর্কিটেকচার আর্কিটেক্ট হবে, সেই ধারণা কিন্তু একটা থাকে। হ্যাঁ, আমার ফ্যামিলিতে সবাই আম্মুকে জিজ্ঞেস করতো মেয়ে কি পড়ে, মেয়ে কি পড়ে, আম্মু বলতে পারতো না। আমাকে যখন সে জিজ্ঞেস করতো আমি তাকে বললেও সে বুঝতো না। বুঝিনার জন্যই আমি মানে বাইরে ফ্রিল্যান্সার থেকে আমি সময়তে জয়েন করি। আচ্ছা, তখন আমার মা খুব খুশি। অফিসে যখন অ্যাসাইনমেন্টের পাঠানো হয় তখন কি কখনো এই ধরনের কথা হয় না যে রাত হয়ে গেছে মেয়ে পাঠিও না, একটা ছেলে পাঠাও, পুরুষ পাঠালেই সুবিধা হবে, ও পারবে না, ও মেয়ে? না, আমাদেরকে নাইট করতে হয়, নাইটে বাইরে যেতে হয়। আমার লাইফের প্রথম নাইট যেটা ছিল অ্যাসাইনমেন্ট, একটা মর্গে রাত 3টায় আমার ড্রাইভার যে ভাইয়া বলতেছে, সে বলতেছে আপু আপনি যায়েন না। আমি কেন ভেতরে যাবো না কেন, আপনি ভয় পাবেন। আমি সে আমি যখন এই অ্যাসাইনমেন্টটা আমাকে নিয়োগ দেওয়া হয় আমি তখনই তো জানি আমাকে মর্গে যেতে হবে, যেতে হবে। হ্যাঁ, সো আমি এখানে ভয় পাবো কেন? একজন অমুক ভাই মানে যে রিপোর্টার ছিল সে যদি যেতে পারে আমি কেন পারবো না? তখন সে বলে আপনার অনেক সাহস আছে। সাহস না থাকলে আসলে এই প্রফেশন বেছে নেয়ারও কথা না রূপা, আপনার আসলেই কিন্তু সাহস রয়েছে। এরকম হয়েছে, আপনি যত সহজ করে বলছেন অত সহজ কিন্তু না বিষয়টা। আসলে অনেকেই পারে না, এবং অনেকে পারে না বলেই কিন্তু আজ এখানে নেই, এবং সে কারণেই হয়তোবা আমরা অনেক কম সংখ্যায় নারীদেরকে পাচ্ছি ক্যামেরার পেছনে কাজ করছে। এখন হয়েছে অনেক, তারপরও হয়তোবা যথেষ্ট না, কেন না সে বিষয়ে কথা বলবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসছি। আমি কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী রূপার সাথে, শুনছিলাম তার সাহসিকতার গল্প। এবার নেব একটি বিরতি, তবে তার আগে দেখে নেব নন্দিনীদের খবর। বিরতির পর আমাদের সাথে থাকবেন আমাদের বিশেষ অতিথি, দেখতেই থাকুন বর্জ্য লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী। কলকাতার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংস্কৃতি অনুরাগী চিত্রলেখা মালিক সারা জীবনের সঞ্চয় পেনশনের জমানো টাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন 1 কোটি রুপি। 72 বছর বয়সী এই শিক্ষক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, জীবন উৎসর্গ করেছেন শিক্ষাদানে। তার দানের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা বৃত্তি দেওয়া হয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তা দিতে কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় বাসে বসানো হবে ক্লোজড সার্কিট ক্যামেরা, সচেতনতা বাড়াতে দেয়া হবে বিশেষায়িত প্রশিক্ষণ, প্রয়োজন অনুযায়ী প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালতের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা। পর্যায়ক্রমে সব গণপরিবহনে নেওয়া হবে এই ব্যবস্থা। ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নবনিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এখন থেকে ইউনিসেফের কর্মকাণ্ডে কৌশলগত দিক নির্দেশনা দিতে পারবে বাংলাদেশ। 2020 সালকে ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকর বছরে পরিণত করার আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, জাতিসংঘের সদস্যপদ লাভের পর রাবাব ফাতিমা বাংলাদেশের দ্বিতীয় নারী কূটনৈতিক যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আবারও স্বাগত বর্জ্য লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে। বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী রূপার সাথে। আমাদের মাঝে আছেন আমাদের বিশেষ অতিথি। ইলেকট্রনিক মিডিয়ার কথা আসলেই যাদের নাম প্রথমে আসে তাদের মাঝে অন্যতম তিনি। সাংবাদিকতা শুরু করেন দৈনিক আজকের কাগজ দিয়ে, 1999 সালে আসেন ইলেকট্রনিক মিডিয়ায়। বর্তমানে তিনি এটিএন নিউজের সিইও এবং হেড অফ নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি ইলেকট্রনিক মিডিয়ার কিংবদন্তি মুন্নি সাহাকে। আপু, আপনাকে দেখে তো আমি নার্ভাস। আমি নার্ভাস, আমি তোমাকে দেখে নার্ভাস। রূপা আপুর সাথে কথা বলছিলাম আসলে যে বিষয়টা ধরে বলছিলাম যে আমরা নারীদেরকে কিন্তু খুব একটা এই প্রফেশনে দেখি না, হাতে গোনা কিছু মানুষকে দেখি, আসে কিন্তু আবার ঝরে যায়, এটার মূল কারণটা কি? মূলত এটিএন নিউজের হাত ধরে প্রথম একজন মেয়ে ক্যামেরা পার্সন, ইনফ্যাক্ট ওকে দেখে আমার পছন্দ হয়েছে যে আচ্ছা, ও বোধহয় ক্যামেরা ভালো করবে, একটু স্ট্রং, মানে প্রথমে ও রিপোর্টার হিসেবে এসেছে, তো বললাম যে তুমি ক্যামেরা করবা, বললো যে আপু আমি
ক্যামেরা বেশি ভালোবাসি, তো আপনার সামনে ভয় বলতে পারছিলাম না যে ক্যামেরা পার্সন হতে চাই। তো যাই হোক, আমাদের সঙ্গে কাজ শিখলো। ইনফ্যাক্ট শান্তাকে দিয়ে আমাদের একটা প্রোমো ছিল, মানে ক্যামেরা পার্সন ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে টেলিভিশনের নর্মাল একটা প্রোমো, সেটা আমি শান্তাকে দিয়ে করিয়েছি যে বাংলাদেশের ব্রডকাস্ট মিডিয়া রিপোর্টারও পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে ট্রাইপড নিয়ে, ক্যামেরা পার্সন সেও একটা মেয়ে সে দৌড়াচ্ছে আগুন হরতাল ইত্যাদি, তার মধ্যে শান্তার চেহারা দেখা যাচ্ছে, ও ছবি তুলছে। তো এইটা আসলে গোটা বিশ্বকে একটু দেখানোরও ব্যাপার আছে, আর দেখালে তো অনেক সময় অনেক ইন্সপিরেশন হয়। আমি জানি না রূপা আসলে শান্তার ওই ছবি দেখেছে কিনা, না অন্য কোনো ছবি দেখে এই প্রফেশনে এসে। বাড়ছে না কেন এটার আসলে দুটো কারণ, যেমন রূপা বা শান্তার মতো তো আমরা সবাইকে পাই না, আবার রূপা শান্তার মতো হয়তো আরো 10 জন খুব আগ্রহী এগিয়ে এলো, যারা ম্যানেজমেন্টে যারা থাকেন, যারা রিক্রুটমেন্টে থাকেন, তারা প্রথমে একটু যে ক্যামেরা পার্সন মেয়েও রাতে ডিউটি দিতে পারবো না, এই করতে পারবো না, নানান রকমের মানে একটা খুব সিলি অজুহাত তারা সামনে হাজির করে। এখন যতটা না বেশি ম্যানেজমেন্টের অনীহা, তার চেয়ে বেশি মানে এরাই বোধ হয় কম আসছে আর কি, আমার এটা অভিজ্ঞতা গত 10 বছরে। শান্তার পরে তো আমি আরও আরও 4-5টা মেয়েকে নিতে চাই। আমরা আসলে না অভিভাবককে ওই বার্তাটা এখনো করে পৌঁছাতে পারিনি যে মিডিয়াতে যারা আছে তাদের জন্য অপেক্ষাকৃত অন্য সব প্রফেশনের চেয়ে অনেক সেফ আমরা করেছি তাদের জন্য এনভায়রনমেন্টটা। মানে রূপা নিশ্চয়ই জানে মিডিয়াতে যেই হোক না কেন সন্ধ্যার পরে মানে মেয়েদের জন্য একেবারে অবভিয়াসলি আমরা ট্রান্সপোর্টের একেবারে এটা বাধ্যতামূলক করি, এটা তার অধিকারের মধ্যে, আমরা এটা অ্যাচিভ করেছি। এটার এটার ফাইটটা আমার মূলত আমি একাই এটার ক্রেডিট নিতে চাই বেশি। আর আমার মনে হয় মেয়েরা অনেক ভালো করেছে, অনেক ভালো করেছে এবং অনেক দ্রুত এটাকে ধরেছে ব্যাপারটা। মানে আসে না যে অন্য সব জায়গায় তাদেরকে গ্রুমিং লাগে, ধরেন 5 বছর সুযোগ দিলাম, তারা কোনো রকমে একটু বিকশিত হলো অথবা হলো না, সেটা না। মেয়েরা মানে কি বলবো, আমি যেটা প্রবাদ বলি যে 5 গোলে জিততে হয় 6 গোলে জিততে হয়, আমার মেয়েরা 10 গোল দেয়। সো আপনারা না নিয়ে যাবেন কই? এখন ডিসক্রিমিনেশন আমি মনে করি না সেই অর্থে আছে, ভেতরে ভেতরে যদি থেকে থাকে নিশ্চয়ই আমরা শেয়ার করব। আমরা সবাই, আমরা বড়রা যারা আছি, আমার যে সিনিয়ররা যারা আছেন, মিড লেভেলে যারা আছেন, সবাই মিলে শেয়ার করলে এইগুলো এগুলো হলো ব্যক্তিগত হীনমন্যতার ডিসক্রিমিনেশন, এর বাইরে মোটের উপরে কোনো একেবারে গ্রস লেভেলে মানে আমাদের যে এডিটোরিয়াল সেখানে কোনো ডিসক্রিমিনেশনের কোনো লাইন নাই, আমাদের বেতন ভাতা সুবিধা সেখানে নাই, বরং বাড়তেই আছে যে একটা মেয়ে কর্মী মানে তার জন্য গাড়ি মাস্ট। আমরা তো মুনিদির কথা শুনছিলাম যে ওনার একটা মেল ডমিনেটেড সোসাইটি থেকে এসে মানে হয় না যে এখন তারা যে অবস্থানে আছে সেখানে কোনো ডিসক্রিমিনেশন নেই বলছে, তো তুমি তোমার অবস্থান থেকে একটু বলবে যে তুমি কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফেস করছো কি না, সেই প্রশ্নের উত্তর আমি নিব। তবে তার একটা ব্রেক নিয়ে আসি। মুনিদি আপনি আমার জন্য ব্রেকটা নিয়ে দেবেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখতেই থাকুন বার্জোর লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী। 1974 সালে বেগম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু। 1988 সালে যোগ দেন পাক্ষিক অনন্যায়, যেখানে দীর্ঘ 25 বছর কাজ করেছেন নির্বাহী পরিচালক হিসেবে। নারী আন্দোলন সহ বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ। তিনি কাজ করেছেন নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি হিসেবে, আরও ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক। আমাদের আজকের পর্ব উৎসর্গ করছি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দিল মনোয়ারা মনুকে। দিল মনোয়ারা মনু বাংলাদেশের একজন বিশিষ্ট নারী সাংবাদিক ও কলামিস্ট। জন্ম 1950 সালের 2 সেপ্টেম্বর ফরিদপুরে। তার স্বামী শামসুল হুদা ভূমি অধিকার ও সংস্কার বিষয়ক বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক। ইডেন কলেজে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ করেন। 1974 সালে সাপ্তাহিক বেগম পত্রিকার সহসম্পাদক হিসেবে সাংবাদিক জীবন শুরু। 1988 সালে যোগ দেন পাক্ষিক অনন্যায়,
সেখানে দীর্ঘ ২৫ বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের ঘনিষ্ঠ সহচর ছিলেন। নারী আন্দোলন সহ বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ তিনি ছিলেন। নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম সম্পাদক, এছাড়াও যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচি কাঁচার মেলা, ব্রেকিং দ্য সাইলেন্স সহ বিভিন্ন সংগঠনের সাথে। সাংবাদিকতার পাশাপাশি লিখতেন কবিতাও। কিছুকাল একটি কলেজে বাংলা সাহিত্যে শিক্ষকতা করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্য। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনন্যা কর্তৃক আজীবন সম্মাননা। ২০১৯ সালের ১৪ অক্টোবর ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে 69 বছর বয়সে মারা যান এই প্রবীণ সাংবাদিক দিলমনোয়ারা মনু। দিলমনোয়ারা মনুদের মতোই কিন্তু মানুষরা আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছে, তারাই কিন্তু আসলে নারীদেরকে এগিয়ে যাওয়ার সেই উৎসাহটা দিয়েছে এবং তাদের পথেই কিন্তু অনেকেই হাঁটছে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমি একটু মনু আপনার সম্পর্কে একটা লাইন বলতে চাই। আমি অনেক মানে শ্রদ্ধা আমার তার প্রতি এবং কৃতজ্ঞতা নাগরিক টেলিভিশনের প্রতি। মনু আপাকে এই অনুষ্ঠানে মনু আপাকে অন্তত স্মরণ করা হলো। প্রথম প্রথম ঢাকার বাইরে যাওয়ার জন্য একটু সমস্যা হতো, মানে ঢাকার বাইরে অ্যাসাইনমেন্টে যাব কি না। মনু আপা অনন্যা, মনু আপা ওখান কাজ করতেন, কিন্তু আমার আমি মনু আপাকে ইয়ে করতাম, মানে ইউজ করতাম আর কি। মনু আপাকে বলতাম যে আপু আপনি একটু বাসায় ফোন করেন, মানে আমার ভাবিকে একটু ফোন করতে হতো যে আপনি ফোন করেন, আমি ঢাকার বাইরে দিনাজপুরে ইয়াসমিন হত্যার ওই ঘটনা ওইটা আমি কভার করতে যাব। সো মনু আপা জানতেন যে আমি কোন কোন জিনিস কভার করতে যাই এবং কখন লাগবে তার হেল্প। একবার দুবার ফোন করেছেন, তখন আমার বাসা মানে অভ্যস্ত হয়ে গেছে যে মনু আপার মতো একটা মাদারলি মানুষ যাচ্ছেন, সো আমরা সেফ। মনু আপার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। বেগে যাওয়ার আগে যে কথাটা বলছিলাম আমি, ডিসক্রিমিনেশনের কথা আপনি বলছিলেন, সেখানে আসলে রূপা কী ধরনের ডিসক্রিমিনেশন ফেস করছে অথবা করছো কি না অ্যাট অল, সেটা একটু জানবো। করছি বলতে আমার হাউস থেকে আমি কোনো রকম করছি না, কিন্তু আমি যখন হাউসের বাইরে কোনো জায়গায় কাজ করতে যাচ্ছি মাঝে মাঝে হচ্ছে, কারণ সবার মেন্টালিটি তো একরকম না, সবাই তো একভাবে নিতে পারে না। রূপা, তোমাকে খুঁজতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে খুব একটা বেশি নারী নেই। হ্যাঁ নেই বেশি একটা। তুমি কেন মনে করো নাই কেন? প্রথমত হলো অনেক বেশি আমাদের সমাজে, যেমন বেশিরভাগ সময় ফ্যামিলির দায়িত্বটা মেয়েকেই নিতে হচ্ছে, তখন মেয়েটা পিছায়া যাচ্ছে। যদি এমন হতো যে হাজবেন্ড, আমি হাজবেন্ড ওয়াইফের কথাই বলি, হাজবেন্ড যদি এই মন মানসিকতার হতো যে কাজ শেয়ার করব, ভাগাভাগি করে করব, তুমি হাফ আমি হাফ, তাহলে কিন্তু হতো। একটা মেয়ে আমরা ঘরে কাজ করার পর বাহিরে যেয়ে কাজ করতেছে, আবার বাহিরের থেকে এসে সমপরিমাণ কাজ ঘরেই করতে হচ্ছে তাকে, বাচ্চা পালনের বেলাও কিন্তু এরকম হচ্ছে, তখনই আমরা বেশিরভাগ সময় ঝরে যাই। অনেক বছরের অভিজ্ঞতা মনে দিয়ে আপনার আপনার কোনো কিছু শেয়ার করতে চাইবেন, কোনো তিক্ত অভিজ্ঞতা? আমি তো প্রথমে আমার ব্রডকাস্ট মিডিয়াতে আমার শুরু 21 টিভি, সেটা 2000 আমি 99-এ ওখানে জয়েন করেছি। তারপর হচ্ছে নানান পলিটিক্যাল কারণ ইত্যাদি বন্ধ হলো। তারপর 21 আমরা ATN নিউজে, ATN বাংলায় তখন ঢুকেছি। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি, প্রথম দুদিন মানে নতুন অফিস, প্রথম দুদিন অফিস করে সন্ধ্যায় ফেরার পথে দেখতাম যে সবাই আমরা মানে স্কুটার ঠিক করছি, অনেকগুলা অনেকেই মানে অনেক ডিপার্টমেন্ট, ওদের সাথে একটু একটু কথা হয়, টেলিফোন অপারেটরের সাথে বন্ধুত্ব, মানে ওর সাথে কথা হয়ে গেছে। তারপরে 4th ডে গিয়ে আমি চেয়ারম্যানকে বললাম, ডক্টর মাহফুজুর রহমানকে বললাম যে স্যার আমাদের তো গাড়ি লাগবে। বলে আপনাদের গাড়ি লাগবে মানে? আমাদের মানে হলো যে মেয়েরা রাত্রিবেলা যারা যায়, সন্ধ্যার পরে যারা যায়, মানে 8টা শিফট শেষ করে যারা যায়, তাদের তো গাড়ি লাগবে। আপনারা তো পান, মানে আমি সিনিয়র হিসেবে পাই। আমি না, অন্য ছেলেরা পাক কি না পাক আমি জানি না, বরং ছেলেদেরটা বাদ দেন, মেয়েরা যারা যায় তাদের গাড়ি লাগবে। তো উনি মজা করে আমাকে বলছিলেন কি আপনি কি এখানে ইয়ে করছেন না, দলবাজি করছেন না? আমি করলাম তো, তখনই আমার সাথে উনি মজা করেছেন, কিন্তু তখনই উনি স্যাংশন করেছেন। আসলে সি ফর সি যে কথাটা আমরা বলে থাকি, সেটাই কিন্তু আসলে তার জলজন্ত উদাহরণ। আপনি খুব সিম্পলি কথাগুলো বলে যাচ্ছেন, কিন্তু অনেক কিছু কিন্তু আপনি নারীদের জন্য করেছেন, নারী সাংবাদিকদের জন্য, আমাদের সবার জন্য আর কি। মানে মেয়েরা যে কাজটা করছে সেটা তো মানে সোসাইটিতে আমরা কন্ট্রিবিউট করছি, দেশকে দিচ্ছি, সো নারীদের কেন বলবো, বাংলাদেশের জন্য কাজ করছি। সুন্দর করে বলেছেন। আসলে মনু আপা আপনাকে সাপোর্ট করেছেন,
আপনিও সাপোর্ট করে যাচ্ছেন আপনার ইয়াঙ্গার জেনারেশনকে, এবং আশা করবো রূপাও তাদের ইয়াঙ্গার জেনারেশনকে সাপোর্ট করে যাবে এবং সেই ধারাবাহিকতা যুগ যুগ করে যাবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে যাবো আমাদের পরবর্তী পর্ব স্মৃতির আঙ্গিনায়, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আমাদের নন্দিনীরা নিজেদের দক্ষতা দেখাতে পেরেছেন বলেই সংবাদ সংগ্রহের জন্য ছুটে যেতে পারছেন দুর্গম ও সংঘর্ষপূর্ণ জায়গায়, প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে পারছেন শক্তভাবেই। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামী সপ্তাহে বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে নতুন কোনো এক নন্দিনীকে নিয়ে। কিছু লেখবার জন্য অনুরোধ করবো যা আমাদের সাথে থাকবে আজীবন। মুনি দি, আপনাকে দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। চারণী